সকলকে আবার ওয়েলকাম আমাদের এডুকেটেড দুনিয়া চ্যানেলে। তো আজকে আমরা বাংলা পেডাগজির আরও একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখো, এই পেডাগজির যে বিষয়টা আমি আলোচনা করব সেটা কিন্তু শুধুমাত্র যে বাংলার ক্ষেত্রেই কাজে লাগবে এমনটা কিন্তু নয়। এই ভিডিওটা তোমরা যদি ভালো মতো দেখো, দেখো এই পেডাগজিটা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেই কাজে লাগবে। অর্থাৎ যেটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে মূল্যায়নের দৃষ্টিভঙ্গি। দেখো, মূল্যায়নের বিষয়টা যেহেতু সব বিষয়ের মধ্যেই রয়েছে, তার মানে এই মূল্যায়ন যদি আমি একবার বিষয়টাকে বুঝে ফেলি তাহলে সমস্ত সাবজেক্টের পেডাগজিতে কিন্তু আমাদের খুবই উপকার হবে। তো দেখো, মূল্যায়নের যে দৃষ্টিভঙ্গি, প্রথমে হচ্ছে যে মাইকেল স্যারিভান, তিনি 1967 খ্রিস্টাব্দে, এটা একটু দেখে রাখবে, যদি দিয়ে দেয় যে মূল্যায়নের পদ্ধতি সম্পর্কিত একটি প্রবন্ধের মধ্যে তিনি দুটি মূল্যায়নের কথা বলেন। একটি হচ্ছে ফর্মেটিভ ইভ্যালুয়েশন, আর একটা হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন। এবং এই ফর্মেটিভ ইভ্যালুয়েশন কি, অর্থাৎ কর্ম চলাকালীন, অর্থাৎ শিক্ষার্থীদের পাঠ চলাকালীন যে মূল্যায়ন আমরা করে থাকি সেটা হচ্ছে কি ফর্মেটিভ ইভ্যালুয়েশন, বা এর আরেকটি নাম হচ্ছে গঠনমূলক মূল্যায়ন। তোমরা নামগুলো ভালোভাবে দেখবে, অনেক সময় হয়তো নাম না জানার কারণে উত্তরটা পারার সত্ত্বেও কিন্তু অনেক সময় আমরা নাও করতে পারি, ঠিক আছে। তো এর দুটো নাম রয়েছে, এক হচ্ছে কর্ম চলাকালীন, দুই হচ্ছে গঠনমূলক বা গঠনগত মূল্যায়ন, এবং আরেকটি রয়েছে সামেটিভ, সেটা হচ্ছে কি কর্ম সমাপ্তিতে যে আমরা মূল্যায়ন করি, অর্থাৎ সেই যে পরীক্ষা আমরা নিয়ে থাকি সেই বিষয়কে কিন্তু বলা হয়েছে। আর সামেটিভ বলতে আমরা পরীক্ষাও নিতে পারি, বা শিক্ষার্থীকে আমরা অন্য ভাবেও পরীক্ষা করতে পারি, তার মূল্যায়ন করতে পারি কোনো হাতের কাজ দিয়ে, বা তারপর তাকে পড়া ধরে, বা তার অন্যান্য যে কারিকুলামগুলো রয়েছে সেগুলো দিয়েও কিন্তু আমরা এই ফর্মেটিভ ইভ্যালুয়েশনটা করতে পারি, ঠিক আছে। তো দেখো, এই ফর্মেটিভ ইভ্যালুয়েশন আমরা যদি বিস্তারিত একটু দেখি, যে এই ফর্মেটিভ ইভ্যালুয়েশন বা কর্ম চলাকালীন বা গঠনমূলক মূল্যায়নটা অ্যাকচুয়ালি কী, যে কোনো কাজ চলাকালীন কাজের নীতি, উৎকর্ষ, অগ্রগতি, প্রত্যাশা অনুযায়ী হচ্ছে কি না সেটা এখানে দেখা হয়। অর্থাৎ ধরো, আমি একটা শিক্ষার্থীদের পাঠ বা একটা বিষয় পড়াচ্ছি, এবার তারা ঠিকভাবে সেই বিষয়টাকে নিতে পারছে কি না, বা তাদের কতটা জ্ঞানের উন্নতি বা শিখনের কতটা উন্নতি ঘটলো, সেই বিষয়গুলো কিন্তু জানাটা শিক্ষকের ক্ষেত্রে জরুরি। তাই তার ফলে কি হয়, অর্থাৎ এই যে এই ধরনের মূল্যায়নের ক্ষেত্রে সেইগুলো জিনিস কি পরীক্ষা করা হয়, যে একটা শিক্ষার্থী ঠিকঠাক সব কিছু বুঝতে পারছে কি না। এরপরে দেখো যে এই মূল্যায়নের প্রধান উদ্দেশ্য হচ্ছে কি, যে পাঠদান চলাকালীন শিক্ষক ও ছাত্র উভয়কেই কাজটির সাফল্য ব্যর্থতা নিয়ে নিরবিচ্ছিন্ন তথ্য সরবরাহ করা। অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থী দুজনেই দেখবে যে এই যে পাঠ বা এই বিষয়টা চলাকালীন তাদের কতটা উন্নতি হচ্ছে, তাদের কতটা সাফল, মানে তারা কতটা সাফল্য লাভ করছে, কতটা তারা ব্যর্থ হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু তারা দেখবে। এই ক্ষেত্রে কাজটিকে কতটা সাফল্য পাওয়া গেল কাজটিতে, কোথায় কোথায় ভুল হচ্ছে, কি পরিমাণে এবং কোথায় কোথায় সংশোধনের দরকার সেটা কিন্তু এখানে দেখা হয়। অর্থাৎ ধরো, আমি একটা পাঠ পড়াচ্ছি, সেটা শিক্ষার্থীরা ঠিকভাবে গ্রহণ করতে পারছে না, তার মানে কি আমাকে তৎক্ষণাৎ সেই যে শিক্ষণ পদ্ধতিটা সেটাই কিন্তু বদলাতে হবে। যদি আমি না বদলাই তাহলে কিন্তু আবার সেই একই আর যদি আমি শিক্ষা দিতে থাকি, শিক্ষার্থীরা কিন্তু নিতে সক্ষম হবে না। তো এই বিষয়গুলো কিন্তু এখানে দেখতে হবে, যে শিক্ষণ পদ্ধতির পরিবর্তন করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। এবং এই যে পরিবর্তন এবং সংশোধনমূলক পাঠ, আমরা এটা নিয়েও আলোচনা করব যে সংশোধনমূলক শিক্ষা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পেডাগজির একটি বিষয়, যেটা আমরা এরপরে একটা ভিডিওতে আলোচনা করব। দেখো, সংশোধনমূলক পাঠ বলতে, অর্থাৎ একটা শিক্ষার্থী সঠিকভাবে পড়তে পারছে না একটা বিষয়, তার মানে আমাকে তাকে আলাদাভাবে বা আলাদা পদ্ধতিতে বা যে উপায়ে সে বুঝতে পারবে সেই উপায়টাকে আমাকে প্রয়োগ করতে হবে, সেটা হচ্ছে সংশোধনমূলক শিক্ষার মূল কথা। এবং এইখানেও কী করা হয়, একটা শিক্ষার্থী অর্থাৎ এই ফর্মেটিভ ইভ্যালুয়েশনে যদি ঠিকঠাকভাবে একটা বিষয় না শিখতে পারে, তাহলে তার জন্য আলাদাভাবে এই সংশোধনমূলক পাঠের ব্যবস্থা যদি করা মানে প্রয়োজন হয় তাহলে সেটা কিন্তু করতে হবে। অর্থাৎ এইখানে আমরা সেটা মানে বুঝতে পারি যে সেই শিক্ষার্থীটার জন্য সংশোধনমূলক শিক্ষার দরকার রয়েছে কি না। এবং এই মূল্যায়ন নিয়মিতভাবে কিছু সময় অন্তর ব্যবহার করা হয়। এই ফর্মেটিভ ইভ্যালুয়েশনের জন্য পাঠ্যাংশের ওপর পরীক্ষা, কুইজ, গৃহকাজ, শ্রেণীকাজ, মৌখিক প্রশ্ন, দেখো এখানে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে যে ফর্মেটিভ ইভ্যালুয়েশন, ভালো করে কিন্তু মনে রাখবে। হয়তো উপরে বৈশিষ্ট্যগুলো দিয়ে নিচে বলে দিল যে এগুলি কোন ধরনের মূল্যায়নে করানো হয়, তো এটা কিন্তু তোমরা এই যে বৈশিষ্ট্যগুলো আমি বললাম সেটা কিন্তু ফর্মেটিভ ইভ্যালুয়েশনে। তো এইভাবে কিন্তু প্রশ্ন কিন্তু আসবে এবং এই অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসবেই। সুতরাং তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। দেখো, এরপরে
এখানে কি করা হয়, কুইজ নেওয়া হতে পারে, গৃহকাজ দেওয়া যেতে পারে, শ্রেণী কাজ দেওয়া যেতে পারে, মৌখিক প্রশ্ন ব্যবহার করা যেতে পারে, প্রতিটি পাঠ্যাংশের প্রত্যাশিত শিখন সামর্থ্যগুলি কী পরিমাণে অর্জিত হয়েছে সেই সম্পর্কে কর্ম চলাকালীন মূল্যায়নে বিশেষ জানা প্রয়োজন। অর্থাৎ কি শিখন সামর্থ্য বলতে সেই জ্ঞানমূলক সামর্থ্য, বোধমূলক সামর্থ্য, এগুলো কিন্তু আমরা ক্লাস করিয়েছি গণিত পেডাগজিতে, তোমরা দেখে নেবে ভিডিওগুলো, যে কি বলা হয় যে জ্ঞানমূলক সামর্থ্য, বোধমূলক সামর্থ্য, দক্ষতামূলক সামর্থ্য, এই যে শিখন সামর্থ্যগুলো তাদের ঠিকভাবে তারা আয়ত্ত করছে কি না এটাও কিন্তু এখানে আমরা দেখব। এই ধরনের মূল্যায়নে শিক্ষকৃত অভিক্ষায় ব্যবহার করা হয় শিক্ষার্থীদের উন্নতি ও শিখনে ভ্রান্তিসমূহকে নির্দিষ্ট তদারকি করার উদ্দেশ্যে এই ফর্মেটিভ ইভ্যালুয়েশন। একই কথা, মানে শিক্ষার্থীরা ঠিকভাবে মানে শিখছে কিনা সেটা তদারকি করতে হয় একজন শিক্ষককে, সেই উদ্দেশ্যেই কিন্তু এই ধরনের ফর্মেটিভ ইভ্যালুয়েশন ব্যবহার করা হয়। এরপরে দেখো, আবার যেহেতু এখানে আরেকটি কথা রয়েছে যে পাঠদানকালীন শিক্ষার্থীদের উন্নতি ও ত্রুটির নির্দিষ্টকরণে ফর্মেটিভ ইভ্যালুয়েশন ব্যবহার করা হয়, সে কারণে এই ধরনের মূল্যায়নে প্রাপ্ত ফলকে কোর্স গ্রেড নির্ধারণে ব্যবহার হয় না, মানে এখানে কোনো গ্রেড দেওয়া হবে না। কেন না? কারণ এখানে তো সার্বিক মূল্যায়ন হচ্ছে না, মানে একদম চূড়ান্ত কিন্তু মূল্যায়ন হচ্ছে না। এখানে আমরা দেখছি যে শিক্ষার্থীরা কোথায় মানে তার যে ত্রুটি রয়েছে তার শিখনে, বা সেই শিক্ষার্থীরা কীভাবে মানে শিখছে, বা তার কোথায় আরও শিখতে হবে, তার কোথায় কম মানে সে বুঝেছে, তো এই বিষয়গুলো যেহেতু দেখা হয় তাই এখানে কিন্তু কোনো গ্রেড দেওয়া হয় না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এভাবে প্রশ্ন আসতে পারে যে কোন ধরনের মূল্যায়নে কোনো গ্রেড ব্যবহার করা হয় না, চোখ বন্ধ করে কিন্তু তোমরা দিয়ে আসবে ফর্মেটিভ ইভ্যালুয়েশন। এরপরে আমরা চলে যাব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কর্ম সমাপ্তি, অর্থাৎ এটা একদম পাঠ বা চূড়ান্ত, এই যে কথাটা আমি একটু আগে ব্যবহার করলাম যে চূড়ান্ত মূল্যায়ন অর্থাৎ সামেটিভ ইভ্যালুয়েশন। একটি নির্দিষ্ট সময়ের পর শিক্ষণ উদ্দেশ্যগুলি কী পরিমাণে অর্জিত হয়েছে সে সম্পর্কিত তথ্য সংগ্রহকে কর্ম সমাপ্তিতে মূল্যায়ন বলে। অর্থাৎ একটা পাঠ বা শিক্ষণ প্রক্রিয়া যখন শেষ, তারপরে শিক্ষার্থীদের যে যাচাই করা হয় সেটাই কিন্তু এই চূড়ান্ত মূল্যায়ন। নির্দিষ্ট কোনো কোর্স শেষের পর এই ধরনের মূল্যায়ন করা হয়ে থাকে। শিক্ষার ক্ষেত্রে পাঠ্যক্রম শিক্ষা শিখন প্রক্রিয়া শিক্ষার উন্নতির জন্য বিভিন্ন কর্মসূচির কার্যকারিতা সম্পর্কে অবহিত হওয়ার জন্য অবশ্যই দু ধরনের মূল্যায়ন প্রয়োজন। আবার এই যে চূড়ান্ত মূল্যায়ন, অর্থাৎ এখানে আবার দুই ধরনের মূল্যায়ন আমরা পেয়ে থাকি। দেখো, এখানে আমার দুই ধরনের মূল্যায়ন পাওয়া যেতে পারে, এক হচ্ছে কি অভ্যন্তরীণ মূল্যায়ন, আর হচ্ছে বহির মূল্যায়ন। এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে অভ্যন্তরীণ মূল্যায়ন কাকে বলে আবার বহির মূল্যায়ন কাকে বলে, এই দুই ধরনের কিন্তু চূড়ান্ত মূল্যায়ন আমরা পাই। তাহলে অভ্যন্তরীণ ও বহির মূল্যায়ন কি? একদম সহজ, একবার যদি দেখো তোমরা তাহলেই মনে থাকবে যে অভ্যন্তরীণ মূল্যায়ন কি, যে শ্রেণীকক্ষে পঠন পাঠন সম্পর্কিত মূল্যায়নকে বলতে পারি এই ধরনের মূল্যায়ন। অর্থাৎ শিক্ষক নিজে একটা ধরো পাঠ পড়াচ্ছেন, তারপরে সে একটা পরীক্ষা নিল বা যে কোনো একটা কিছু করলো, সেটা কিন্তু অভ্যন্তরীণ। অভ্যন্তরীণ মানে ভিতরে, অর্থাৎ শ্রেণীকক্ষের ভিতরে শিক্ষক যে ধরনের মূল্যায়ন করবে সেটা হচ্ছে অভ্যন্তরীণ। বহির মূল্যায়ন কি? এটা হচ্ছে শ্রেণীকক্ষের বাইরে শিক্ষার্থীর আচরণ, সামাজিকতা এবং তার যে বাহ্যিক যে আচরণগুলো সেগুলোর মূল্যায়ন করা। আর অভ্যন্তরীণ বলতে যে স্কুলের ভিতরে বা শ্রেণীকক্ষের ভিতরে যে শিক্ষক যে ধরনের মূল্যায়ন করবে সেটা হচ্ছে অভ্যন্তরীণ মূল্যায়ন। আর বহির্মূল্যায়ন মানে শ্রেণীকক্ষের বাইরে তার সামাজিক বিকাশ ঠিক হয়েছে কি না, সে বন্ধুবান্ধবের প্রতি আচরণ তার ঠিক হয়েছে কি না, পরিবারদের সাথে কেমন আচরণ করছে, এগুলো কিন্তু দেখতে হবে। তবে এই ধরনের মূল্যায়নের ক্ষেত্রে এখানে দেখো একটা কথা বলা রয়েছে যে অভিভাবকদের দেখতে হয়, অর্থাৎ এখানে কিন্তু অভিভাবকদের ভূমিকা সবথেকে বেশি। অর্থাৎ সেটা কোন ধরনের মূল্যায়নে? বহির মূল্যায়ন। এটা দিতেও পারে যে কোন ধরনের মূল্যায়নে অভিভাবকদের গুরুত্ব অপরিসীম, সেটা কিন্তু বহির মূল্যায়ন। এবং এক্ষেত্রে অভিভাবকদের কী দেখতে হবে? যে সহপাঠী ছাড়া অন্য সমবয়সীদের সঙ্গে তার কেমন সম্পর্ক হয়েছে সেটাই দেখতে হবে, খেলার মাঠে তার খেলোয়াড়দের সঙ্গে তার কেমন সম্পর্ক, সমাজসেবামূলক কাজে তার আগ্রহ রয়েছে কিনা, যদি থাকে কোন ধরনের সমাজসেবামূলক কাজে তার আগ্রহী, পাড়ার প্রতিবেশীদের সঙ্গে তার বাচিক মিথস্ক্রিয়া কেমন, এগুলো কিন্তু দেখতে হবে। অর্থাৎ এগুলো হচ্ছে বহির মূল্যায়নের বিষয়। অর্থাৎ আর আমরা যে দেখলাম, এরপরে দেখো আরও রয়েছে যে
কী কী দেখতে হবে, যে তার বন্ধু বান্ধব কেমন সেটাও দেখতে হবে, সে কীরকম সঙ্গে মিশছে সেটাও কিন্তু একটা শিশুর জীবনে গুরুত্বপূর্ণ বিষয়। পিতামাতা ও অন্যান্য গুরুজনদের প্রতি তার স্বাভাবিক শ্রদ্ধাবোধ আছে কি না, কথাবার্তায় তার কেমন ভাষা, সে শালীন ভাষা ব্যবহার করছে কি না, পরিশ্রমী কি না, আপত্তিকর কোনো ঘটনায় যুক্ত কি না, অতিরিক্ত অনুভূতি প্রবণ কি না, এই বিষয়গুলো কিন্তু সবগুলোই এই বহির মূল্যায়নের ক্ষেত্রে আমাদের বা অভিভাবকদের কিন্তু দেখতে হবে। তো এই ছিল আজকের আমাদের আলোচনার বিষয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা এই পিডিএফটি সংগ্রহ করতে চাও, খুব সুন্দরভাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে, তার অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। টেলিগ্রামে গিয়ে তোমরা এডুকেটেড দুনিয়া লিখে সার্চ করবে, তাহলে দেখবে ব্র্যাকেটে টেট লেখা বলে একটি গ্রুপ পাবে, তো সেখানে কিন্তু তোমরা জয়েন হয়ে যাবে। আমাদের সমস্ত ক্লাস কিন্তু সেখানে দেওয়া রয়েছে। তো সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।